Bueno, aquí les presentamos a la muñeca de Betty que se la regalaron sus 15 años. No manches, mira. Hello guys, welcome to Grave Diaries. आशा करी अपनारा सबाई भालो आछेन। आमी शौविक, Creepy Sundays एर 6th एपिसोडे आपनादेर सबाई के स्वागत जानाई। आज के आमरा कथा बोलबो एक अभिशप्त पुतुल सम्पर्के। आज थेके प्राय 100 बछर आगे फ्लोरिडाते एकटा साधारण परिवार थाकतो। परिवारे छिलो एकटा बाच्चा, तार मा, तार बाबा ओ एक चाकर। এই চাকরটি পরিবারটিকে একদম পছন্দ করত না, আর ইনি কালা জাদু করার জন্য খুব বদনামও ছিলেন। ইনি একদিন এক পুতুলের উপর কালা জাদু করে ছেলেটিকে সেটি গিফট করে দেয়। তারপর থেকেই ওদের ফ্যামিলিতে খারাপ জিনিস হতে শুরু করে। ফ্যামিলি মেম্বারদের অদ্ভুতভাবে মৃত্যু হতে শুরু করে, তাদের বিভিন্নভাবে ক্ষতি হতে শুরু করে। এরপর থেকে তার পাড়ার কিছু লোকেরা ছেলেটিকে পুতুলটির সাথে কথা বলতেও দেখেছে। এমনকি বাড়িতে কেউ না থাকলে অনেকে দেখে যে পুতুলটি নিজের থেকেই হাঁটাচলা করত। তারপর তার ফ্যামিলি ডিসাইড করে যে তারা পুতুলটিকে একটা বাক্সে বন্ধ করে রেখে দেবে। তারা তাই করে। এরপর অনেক দিন কেটে যায়, ছেলেটির অনেক বয়স হয়ে মৃত্যুও হয়ে যায়। ততদিনে সে বাড়িটিকে বিক্রিও করে দিয়েছিল, তার পুতুলটির কথা মনেও ছিল না। তারপর বাড়িটিতে যে নতুন ফ্যামিলি আসে তাদেরও একটা বাচ্চা ছিল, সে পুতুলটি খুঁজে পায় ও সেটার সাথে খেলতে শুরু করে দেয়। তারপর আবার তার সাথেও একই জিনিস হতে শুরু করে, পাড়ার লোকেরা সেই বাচ্চাটিকেও পুতুলটির সাথে কথা বলতে দেখে। বাচ্চা তার মা বাবাকে বলে যে পুতুলটা জীবন্ত এবং সে ওকে মেরে দিতে চায়, কিন্তু কেউ ওকে বিশ্বাস করে না। অনেক সময় ছেলেটির ঘরে ঢুকলে দেখা যেত জিনিসপত্র উল্টোপাল্টা করা আছে, যে জিনিস যেখানে রাখা ছিল সেখানে নেই। ছেলেটি বলতো যে এসব ওই পুতুলটি করেছে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করত না। তারপর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। এবার ফ্যামিলি মেম্বাররা বিশ্বাস করে এবং তারা পুতুলটিকে একটি মিউজিয়ামে ডোনেট করে দেয়। এখনও বলা হয় যে পুতুলটির কেউ ফটো তুললে তারও ভাগ্য খারাপ হতে শুরু করবে। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতি রবিবার রাত 9টার সময় ঠিক এরকমই একটি ভিডিও পাওয়ার জন্য।